রতন একজন ভূত। রতন ভূতের রাজ্যে ভয় না দেখিয়ে কবিতা চর্চা করত। কবিতা লেখার অপরাধে রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি হয়েছে সে। ভূতের কাজ ভয় দেখিয়ে মানুষের থেকে কার্য হাসিল করা। রতন তা মানতেই নারাজ, তাই রতনকে পৃথিবীতে পাঠানো হয়েছে এক মাসের জন্য। রতন ভয় না দেখিয়ে যদি শুধুমাত্র ভালোবাসা আর কবিতা দিয়ে মানুষের থেকে ভালোবাসা আদায় করে নিতে পারে, তবেই রতনের মুক্তি। অন্যথায় রতনের জন্য অপেক্ষা করে আছে যাবজ্জীবন জেল অথবা ফাঁসি। দেখা যাক কি করতে পারে রতন। তো এই বাড়িতে ভাড়াটিয়ে না বেশি দিন থাকতে চায় না, ওই দু চার দিন থাকার পরই ওই ভূতের ভয়ে চলে যায় সব। আর এলাকার লোকজন বলে যে এখানে নাকি ভূত আছে এই বাসায়। বাবা আমাকে তো সবকিছু খুলে বললাম, পরে কিছু বলতে পারবো নাকি? আমরা মিশে মিলে থাকি তা অবশ্য ঠিক, ব্যাচেলাররা পারে না এমন কিছু নেই। এই নো চাবি, রাত 11টার পর বাসার বাইরে যাওয়া এবং আসা নিষেধ। কেন? নিয়ম, এটা এখানকার নিয়ম। নিয়ম নিয়ম আমি নিয়ম জানি না। কি কি নিয়ম? ঘন ঘন ছাদে যাওয়া যাবে না, মেয়ে ছেলেদের সাথে বেশি কথা বলা যাবে না। খেলা হয় সুন্দর, আমাদের ভয় হয়। ভয়কে খেলা বলে, ভয় দেখানো, দেখানোকে। এত কথা বলেন কেন আপনি? আপনি রাগ হয়, অনেক রাগ। আপনার না সুপ করতে বললাম, নতুন আসছেন না এখানে, নিয়ম কানুন কিছু জানেন না। সিদ্দিক তিনটা নিয়ম শিখায়। সিদ্দিক কি? আপনার বাবা সিদ্দিক নিয়ম শিখায় তিনটা গতকাল। আর আর নিয়ম, আর নিয়ম কি 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 হয় নিয়ম? আপনারা আমি চুপ করতে বলছি না। আব্বা, আব্বা, আব্বা তো বাসায় নাই। ঠিক আছে, আজকের মতো সাইরা দিলাম, কিন্তু আরেকদিন যদি বেশি তেড়িবেড়ি করছেন তাহলে কিন্তু একবারে শেষ করে দিমু। আচ্ছা, কি করেন আপনি বেকার? দুই দিন পরে তো ভাড়া দিতে না পারলে চলে যাবেন। জি, আমি কবি। আরে বাবা, কবি তাহলে তো আরো বেজাইলা। শুনেন, আর যাই করেন, ঠিকঠাক মতো কিন্তু ভাড়া দেওয়ান লাগবো,
আব্বা কিন্তু সহজ সরল মানুষ, তারে ঠকাবেন না। মনে থাকে যেন, মনে থাকে যেন, মনে থাকে কি? ওই আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? আমি বললাম না তেরি বেরি করলে একবার শেষ করে দিমু। আমি ভয় পাইছি। ভয় পাইছেন মানে? ভয় পাইছি না, ভয় পাবেন না। জানলার সামনে কি করতেছেন? হ্যাঁ, আপনাকে দেখতে। আগে এসেছি, ওইখানে ওই আপনার একটা মানা করতে, আমি আমার লোকের তেড়িবেড়ি না করতে আমার কিন্তু তেড়িবেড়ি সহ্য হয় না। তেড়িবেড়ি কি? তেড়িবেড়ি উইথ জি তেড়িবেড়ি মানে হলো একজন যখন কোনো কথা বলবে আর আরেকজন যখন ওই কথাটা। ওই মিয়া, ওই আপনি কি তেড়িবেড়ি মানে, আপনি তেড়িবেড়ি মানে জানেন না কেন? হ্যাঁ, আপনার রাগটা ভালো, সুন্দর। ঘুষা ময়রা নাকটা যখন ফাড়া দেবো তখন বুঝবো। আচ্ছা, কি বিরক্তি করল রে? আমি কবি, কবি কবি খুব। সোজা কবি, খুব সোজা কবি, ঝড় হয় কবির মনে, মনে না কবির অন্তরে ঝড় হয় সোজা। একটা কথাই ভালো করে বুঝাই করতে পারেন আবার কবি। কবিতা শুনবেন? না, একটা কইলাম না। না আপনি মিথ্যা হইছেন, আপনি আমার সঙ্গে কথা হইছেন। আব্বা তুমি ঘুমাও, আমি একটু পরে ঘুমামু। তাই আপনার ফোন নাম্বার দিয়ে যান, পরে দরকার হলে ফোনের ভিতরে কবিতা শোনেন। যান এখন, যান। জানেন আমার একটা ফোন নাই, কোনো ফোন থাকে না আমার, আমাদের কবি ফকিরা কবি। এই যান তো, ফোন কিনবেন তারপরে আয়েশা যোগাযোগ করবেন। যান। তেড়িবেড়ি কি? তেড়িবেড়ি এখন যেটা করতেছেন সেটাই দিছে তেড়িবেড়ি। মাখতেছিলাম,
মিমি কক রক উড়া উড়স ওরা বাবা লো ভূত ভূত সক ডিস্টার্ব পাপা বাবা লো লুলুং বাংলা কাচিং মিমি কাচিং মিমি কাচিং লোলং কাচিং চি বাংলা লোলা বাবা লো উচি পিচা নাম মাকো পিচিং পিচা পিচা মিমা দিতিং ফোন বাংলা লেলেং আমাকে একটা ফোন ম্যানেজ করে দাও আমাকে একটা ম্যানেজ করে ফোন ম্যানেজ করে দাও আমাকে একটা ফোন ম্যানেজ করে দাও বাংলা লেলেন ম্যানেজ করে দাও আমাকে একটা ফোন ম্যানেজ করে দাও করে দাও এই তো শুরু হয়ে গেছে আমাকে ফোন ম্যানেজ আমাকে একটা ফোন ম্যানেজ করে দাও করে দাও আমি তো দেখলাম না কোন সময় মাসুদ তুই আমার মারছি আচ্ছা ঠিক আছে আমি কিন্তু এই দাম দিলাম কিন্তু কিন্তু পরের দাম দিলাম কি মা জন্য নিলে এখন খেলছো আপু দেখেন না আপু খালি চালাকি করে জানি এই আমি তো সাবেট করলাম আপা সারা কথা বলে মিথ্যা কথা বলে জানেন মিথ্যা কথা আমি বলছি নাকি তুমি আমি মিথ্যা কথা বলো আচ্ছা ঠিক আছে বলি আমার কথা বলতে আসি কি কথা মানে তোর একটা ভালো ফটো দরকার আমার আপা আমার সব ছবি তো ভালো সে তো আমি জানি তো সব ফটো ভালো কিন্তু হয়েছে কি এখানে ওই পাত্রপক্ষ তোর একটা ভালো ফটো চাই আপা দেখতেছেন না খেলতেছি এখন পারবো না আর একবার ভিতরে রাখা আছে ওখান থেকে যে কোনো একটা নিয়ে নেন ও তাহলে তোর খেল মা আমি গেলাম কবি কবিতা আসে না আপনি আসবে আসবে একটু এদিক সেদিক ডান বাম ওপরে নিচে সাও তাইলেই দেখবা কবিতা গড়গড় করে আসতেছে আমি আমি কি কও না কবি আমি কি কোয়া ফালাইলে তো জুড়ায় যায় কও আপনি কিন্তু অনেক তেরিবেরি অনেক তেরিবেরি করলে কিন্তু একদম শেষ করে ফেলবো কবিতাটা শুনেন না অর্ধেক
ভালো কবিতা ভালো শুনেন আপনি যে কবিতা লিখতেছেন না এটাই করেন আর কিছু বললে কিন্তু খুব শেষ করে ফেলেন দুটো লাইন শুনেন না প্লিজ দুটো লাইন গলায় দড়ি দিয়া মইরা ভূতে যান আপনাকে সত্যি সত্যি বিয়ে আসেন কেন মানুষ কি কখনো মিথ্যা মিথ্যে বিয়ে হয় আপনি কি হতাশ হয়েছেন আমি বুঝতে পারতেছি না আপনি আমারে ভালোবাসেন তাই দুঃখ পাইছেন তাই না হ্যাঁ দুঃখ পাইছেন না জানি না আমার খারাপ লাগে অনেক আমার খুব দেরি বেরি হয় জানেন এটা কি দুঃখ জানি না যান গিয়ে কবিতা লিখেন যান কবিতা লিখে ফোন করব অনেক একটু রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল প্রয়োগ মতবাদ আপনি এই বাসায় থাকেন আমি শিপন রতন ভাই আছে না ওনার জ্ঞাতি ভাই ও কবির ভাই ও বুঝি জি রতন ভাই তো কয়দিনের জন্য আছে কবি মানুষ বুঝেন না কখন কই থাকে কিন্তু আমি থাকবো চিন্তা করছি একবারে হাই সারা হাই এত কথা কাউকে হ্যাঁ আমি জিগাইছি তোমার এত কথা আমার বয়স হলা আচ্ছা কবিতা লেখা কেমন চলছে ভালো মাঝে মাঝে ব্রেক ফেল হয়ে যায় অন্যদিকে চলে যায় আচ্ছা গুড 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 কলির বিয়ে হ্যাঁ মানে কলিকে তো বিয়ের আয়োজন করছি কথাবার্তা চলছে এখনো ফাইনাল হয়নি ছেলে কিন্তু খুব ভালো অনেক ভালো ছেলে অনেক বড় লোক ছেলে ওর বাবা বাজারে তিনটা কাপড়ের দোকান আছে কি বলো ভালো 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 হতে হলে দোকান লাগে ভালো হতে গেলে দোকান লাগবে কেন বিয়ে দিচ্ছেন ছেলেটা এমনিতেই ভালো আর দোকান পয়সা আছে আয় রোজগার আছে বিয়ে করে সাংসারিক জীবনযাপন করবে টাকা পয়সা লাগবে না জি এই জন্য বিয়েটা দিচ্ছি ও আচ্ছা শুনেছি তুমি তো আবার কবি আগে তো এটা জানতামই না তো তুমি এক কাজ করো আমার মেয়েটাকে একটু পড়াশোনাটা দেখিয়ে দিও না
जी पोरा आमी किछु बुझे ना बुझे ना तेले पोरा देसन केन हैं बोई बोई प्रथम देखलाम कॉलेजेर बोई आगे देखिनि सुंदर कॉलेजेर बोई पयला देखलेन ताहले कबे होलेन केमने आपनि আমি জানি না আমার আমার গল্প আছে অনেক আর অনেকগুলো আবেগ আমি সেই আবেগগুলো প্রকাশ হয় সব শব্দের মধ্য দিয়ে আবেগগুলো প্রকাশ হয় আমি প্রকাশ হয় আবেগগুলো করি করি প্রকাশ করি তখন কবিতা হয় আইসে আমার কবি আবার ভাবের কথা পড়ান আপনি আমাকে লজ্জা দিলেন লজ্জা কেমনে দেব আপনার কি লজ্জা আছে লজ্জা তো নাই আমার সেই লজ্জা লাগে না লজ্জা নাই ঠিক আছে পড়ান লাগবো না কালকে থেকে আমারে নিয়ে কলেজে যাবেন আচ্ছা ভালো হইতে দোকান লাগে না জানেন কোনো দোকান লাগে না ভালো হইতে দোকান আবার কইতে গেল কি বলতে বলতেছেন আপনি না সিদ্দিক আমাকে বলল যে আঙ্কেল আপনার বাবা বলেন যে ওই আপনার যার সঙ্গে বিয়া হয় সে অনেক দোকান আছে তার তিনটা দোকান বলেন যে দোকান লাগে না ভালো হইতে কিন্তু দোকান ভালো থাকতে পারে ভালো হইতে দোকান লাগে না এটা ঠিক এটা সত্য ভালোবাসতে লাগে আর যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার শুধু দোকান না গাড়ি বাড়ি সব কিছুই আছে আপনার মতো ফকিরা না আমার বাবা আপনার মতো ফকিরের লোকে কেন বিয়া দিব এটা কি ছবি আমার আব্বুর ছবি পোর্ট্রেট মুন্ডা সাহেব একটা খুশি মাইরা কোন দিন নাকটা ফড়ায় দে যান পার লাগবে যান কালকে কলেজে যাব আপনি গিয়ের আগে কখনো নদী দেখছেন হ্যাঁ ছোট কি এতটুকু এইবার ঠিক আছে আপনি মন খারাপ বেশি না কে বলছে আমার মন অনেক ভালো আপনি বিয়ে সত্যি সত্যি বিয়ে আপনার এই কবি আপনার ঝামেলা কি বলেন তো খালি বিয়ে বিয়ে করেন কেন মনে হয় আপনি আমারে ভালোবাসেন হ্যাঁ সত্যি ভালোবাসেন হ্যাঁ অনেক
নদীর মতো এত বড়। আপনি তো সত্যি একটা ভেজাইল্লা কবি। এত সাহস করে পাইলেন আপনি আমার ভালোবাসার? না আছে একটা বাইক, না আছে একটা স্মার্টফোন। কষ্ট লাগে খুব। কষ্ট এসব প্রেম প্রেম তেরি বেরি করলে কিন্তু একবারে শেষ করে ফেলাম। আচ্ছা আপনার জন্য একটা উপহার এনেছি। একটি রুমাল আপনার জন্য। টলমল টলমল করে মোর ভালোবাসা, এই বুঝি সব ডুবে গেল ভেসে গেল, তুমি তাই যা চাই তুমি মোর ভালোবাসা। তুমি মোরে ছেড়ে যেও ছেড়ে গিয়েও ভালোবেসো, তুমি মোর শেষ আশা তুমি মোর ভালোবাসা। তুমি আছো তুমি থাকো, রাগো কাঁদো যত খুশি বকো, তুমি মোর টলমল টলমল ভালোবাসা। তুমি মোর ফুলের কলি শত ফুলের শত আশা, তুমি মোর টলমল ভালোবাসা। আপনার নিয়ে একটা কবিতা লিখছি, কবিতাটার নাম কলি, শুনবেন? না, আমি তো বলছি যে আমি আপনারে ভালোবাসি না, আপনার কবিতা কেন শুনবো আমি? যান গলায় দড়ি দিয়া মরেন। হ্যাঁ মারা যাব, ভালো নাহি নাই বাসলেন, কথাগুলো অন্তত শোনেন। কি বলবেন তাড়াতাড়ি বলেন। আমি আর থাকবো না, আমার আর সময় নেই, এক মাস হতে আর একদিন বাকি। আপনি যদি আমাকে ভালো না বাসেন আমি হারিয়ে যাব, হারিয়ে যেখানে যাব সেখান থেকে আর কোনোদিন ফিরতে পারবো না জানেন। ভালোবাসেন না আমি আর ফিরতে পারবো না, আমি কি করব? আমি আপনাকে খুব আমি খুব ভালোবেসে ফেলেছি, আমি কি করব বলেন? আমি আমি আপনাকে খুব আমি আমি কেমন করে বোঝাবো? আমি
তুলনা জানি না জানেন। আমি খুব ভালোবাসি, খুব খুব সত্য এটা, আমি ভীষণ ভালোবাসি আপনাকে। আপনি আপনি আমার তুমি। শেষ হয়েছে এটুকুই? এইটুকুই, কিন্তু শেষ হয় নাই। কবি তো মাথায় একটু ঝামেলা আছে, যদি টাইট দেই তাহলে ঠিক হয়ে যাবে। আপনার কি ধারণা, আপনার মতো এরকম একটা আনস্মার্ট আয় রোজগারবিহীন বেকার ছেলেকে আমি বিয়ে করবো? ভালোবাসবো? হ্যাঁ ভালোবাসবে। জান তো, জান আর খাই দেয়ার কাজ নাই, আর বেশি তেরি বেরি করলে কিন্তু একদম শেষ করে দেবো। ফাল কবি কথা। মা জননী, একটা কথা বলতে আসছি। ওই যে ওই যে ছেলেটা, ছেলেটা তোর ছবি দেখে ভীষণভাবে পছন্দ করেছে, ওরা আগামী সপ্তাহে তোর বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। না, এই বিয়ে হবে না। কেন? আপু কবিকে ভালোবাসে, বিয়ে হবে তুই কবির সাথেই হবে। মা জননি, আরে কবির তো মাথায় কবিতা ছাড়া আর কিছুই নাই। না, ওই কবির সাথেই বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিয়ে কবির সাথেই হবে। এখন মন দিয়ে পড়াশোনা কর, আমি গেলাম। তুমি যাও, আমিও ফিরে যাব। এক মাস তো শেষ হয়ে গেল, ফিরে যাব। যা শাস্তি আমাকে দেবে আমি মেনে নেব, তুমি যাও। ভাই একবার ভেবে দেখবেন শেষবারের মতো। ওই মেয়ে না হয় আপনাকে নাই ভালোবাসলো, কিন্তু ওই ভাবি তো আছে। আমি জানি আপনি একটা বার ভাবিরে বলেন, ভাবি রাজি হয়ে যাবে। ভাই আপনি তো জানেন ভালোবাসা না পাইলে কি শাস্তি যে হবে আপনার, সারা জীবনের জন্য কারাগারে। আর কখন আমাদের সাথে না মানুষ সমাজে কোথাও আসতে পারবেন না। ভাই একবার ভেবে দেখো। যাও তুমি, আমি শেষবারের মতো এই শহরের রাস্তায় একটু একা একা হাঁটব। শেষ করে দিব।
হয়তো তুমি চিঠিটা পাবে কিনা জানি না, যদি পেয়ে থাকো তবে জেনে রাখো আমি তোমার থেকে অনেক দূরে। তোমার টলমল ভালোবাসা তোমার থেকে অনেক দূরে, যতটা দূরে আকাশ আর পৃথিবী থাকে। জানো আমি তোমাকে আর কখনো দেখতে পাব না, তোমার তেরি বেরি ডাক শুনতে পাব না। সত্য এটাই, আমি একজন ভূত। কবিতা লিখে ভূতের রাজ্য থেকে আমাকে তাড়িয়ে দেয়া হয়েছিল। আমাকে শাস্তি দেয়া হয়েছিল এক মাসের মধ্যে যদি আমি পৃথিবীতে কাউকে ভালোবাসি আর সেও যদি আমাকে ভালোবাসে তবে আমি বেঁচে যাব। আমি বাঁচতে পারলাম না, এক মাস হয়ে গেল। আমি চলে গেলাম, হয়তো ওখানে আমাকে ফাঁসি দেওয়া হবে, নয়তো যাবজ্জীবন জেল। যা হোক, যা হয়নি তা বলে তো লাভ নেই। তুমি ভালো থেকো, কখনো যদি মনে পড়ে মেঘের মতো কেঁদো না। আমি কখনোই তোমাকে কবিতা শোনাতে চাইব না, আর আমাকে কখনোই বলতে পারবে না তেরি বেরি। ভালো থাকো কলি, ভোরের মতো, শিশিরের মতো, কুয়াশা ঢাকা সরিষা ক্ষেতের মতো। শুধু তোমাকে আমি ভালোবাসি, এই যা।